হে এভরিওয়ান, গুড মর্নিং। ব্লগটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। আজকের ব্লগটা ছিল আমরা যাব মহিষাদল রাজবাড়ি, তো সকাল থেকে আমি কি কি করলাম, আনন্দে কি কি রান্না করলাম, চলো দেখতে থাকি। তো আজকে আমি রান্না করেছিলাম এখানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। যেহেতু শীতকাল পড়ে গেছে তো ফুলকপিটা সবারই খুব ফেভারিট, আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি বানিয়েছিলাম ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল। তো বানাতে 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 তো এখানে আমার ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তিতা মতো। এই তিতাটা সবাই ট্রাই করে দেখতে পারো, কোনো মশলা ছাড়া ছাড়া। মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে মহিষাদলের উদ্দেশ্যে। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে, এরকম পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যাই হয়ে গেছে, তারপর আমরা ভিডিও ক্লিক করতে পারিনি, কারণ ওখানে ফোন নিয়ে ঢুকতেই দেয় না। তাই জন্য আমরা বাইরে বেরিয়ে এসে কিছু ফটো তুলে নিয়েছিলাম, যেহেতু আমি পোস্ট করতে পারি তাই।